মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন স্পেনের কর্ডোবা মসজিদ। 1984 সাল থেকে মসজিদটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে স্বীকৃত। স্পেনে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল মোর জাতির মাধ্যমে। 711 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর স্পেন আন্দালুসিয়া নামে প্রসিদ্ধি লাভ করে। মুসলিমদের শাসনাধীন আন্দালুসিয়ার রাজধানী ছিল কর্ডোবা, আরবিতে কর্ডোবার উচ্চারণ কুর্তুবা। 711 থেকে 1492 সাল পর্যন্ত মুসলিম শাসনামলে সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় স্পেন। এ সময় স্পেনে শিক্ষাদীক্ষা ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। নির্মিত হয় অনেক লাইব্রেরি, হাম্মাম ও মসজিদ। অসাধারণ শিল্প নৈপুণ্যে তৈরি অসংখ্য মুসলিম স্থাপনা যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম। এসব স্থাপনার মধ্যে কর্ডোবা মসজিদ অন্যতম। স্প্যানিশ ভাষায় মসজিদকে বলা হয় মেজিকিতা, তবে স্থানীয়দের কাছে মসজিদটি দ্য গ্রেট মসজিদ অব কর্ডোবা নামে বেশ পরিচিত। মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করার পরও ঐতিহাসিক স্থাপনাকে পর্যটক ও স্প্যানিশরা মসজিদ হিসেবে দেখেন ও ডাকেন। একসময় শত শত বছর এই কর্ডোবা মসজিদই ছিল মুসলিম শাসনের কেন্দ্রবিন্দু। মসজিদের অবকাঠামো, কারুকাজ ও সৌন্দর্য সবকিছু অক্ষুণ্ণ থাকলেও নেই কেবল মুসলিমদের নামাজ ও ইবাদতের কোনো কার্যক্রম। আজও সৌন্দর্য ছড়িয়ে দাঁড়িয়ে আছে কর্ডোবা মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদ বিশ্ব মুসলিমদের হৃদয়ে হাহাকার জাগিয়ে রেখেছে। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের মতে বিস্ময়কর নির্মাণশৈলী এবং ব্যতিক্রমী কারুকার্যের কারণে এই মসজিদটি মুসলিম স্থাপত্যের অনন্য কীর্তি হিসেবে আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গবেষণায় দেখা যায় যে অষ্টম শতাব্দীর শেষের দিকে 786 সালে খলিফা প্রথম আব্দুর রহমান এটির নির্মাণ কাজ শুরু করেন। ইতিহাস বলে খলিফা নিজেই মসজিদ নির্মাণ কাজে শ্রম দিতেন। 793 খ্রিস্টাব্দে খলিফা আব্দুর রহমানের ছেলে খলিফা হিসাম মসজিদটির প্রাথমিক কাজ সমাপ্ত করেন। তখন কর্ডোবা মসজিদের আয়তন ছিল দৈর্ঘ্যে 600 ফুট এবং প্রস্থে 350 ফুট। নবম শতাব্দীতে খলিফা তৃতীয় আব্দুর রহমানের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। তখন মসজিদের আয়তন দাঁড়ায় 110,400 স্কোয়ার ফিট। 1236 খ্রিস্টাব্দে মুসলিম শাসকরা স্পেনের ক্ষমতা হারালে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় কর্ডোবা মসজিদের দরজা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের গির্জায় পরিণত হয় মুসলমানদের টানা 700 বছরেরও অধিক সময়ের সিজদার এই পবিত্র ভূমি। একদিন যে মসজিদ সমগ্র মুসলিম দুনিয়ার সভ্যতা সংস্কৃতি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, সময়ের ব্যবধানে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য তাতে কঠোর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ পর্যন্ত সে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কালজয়ী তাফসির গ্রন্থ তাফসিরে কুর্তুবীর রয়েছে এ মসজিদের সঙ্গে এক গভীর সম্পর্ক। এ মসজিদে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি তার রচিত তাফসির গ্রন্থ তাফসিরে কুর্তুবীর পাঠদান করতেন। এখানে বসে দর্স দিতেন ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাকি ইবনে মাখলাদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজাম জাহিরি সহ অসংখ্য জগৎবিখ্যাত আলেম ও সুফিরা। আজও স্পেনের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক কর্ডোবা মসজিদ। কর্ডোবা মসজিদই স্পেনকে পৃথিবীর অন্যতম দর্শনীয় দেশের মর্যাদায় সমাসীন করে রেখেছে। আজও ভ্রমণ পিপাসুদের কাছে কর্ডোবা পৃথিবীর আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক কর্ডোবা মসজিদের প্রতিটি দৃশ্য মুসলিম দুনিয়ার প্রতিটি মানুষের হৃদয় আন্দোলিত করে। পৃথিবীর সব দেশে সব মুসলমানদের মনের গহীনে লালিত স্বপ্ন নিশ্চয় কোনো না কোনো দিন আবারও কর্ডোবার মসজিদ থেকে ছড়িয়ে পড়বে সুমধুর তৌহিদের বাণী, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানধ্বনি।